السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مقصده في عمد ممدد. সম্মানিত ভাই বোনেরা, কাছ থেকে অথবা দূর থেকে যারা আজকের সন্ধ্যার, বাংলাদেশ সময়ে সন্ধ্যার বা রাতের প্রোগ্রামটা আপনারা দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আজকে আমরা যে সুরাটা নিয়ে ইনশাআল্লাহ কাজ করব এবং আলোচনা করব, যে সুরাটার উপরে আমরা একটু স্টাডিমূলক দৃষ্টিভঙ্গি রাখব এবং যে সুরার ছায়াতলে আমরা কিছু বোঝার চেষ্টা করব, সে সুরাটা খুব সুন্দর সুরা, খুবই নাম করা একটা সুরা, যে সুরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কী জীবনে। এই সুরাটার নাম হলো সুরাতুল হুমাজা, সুরাতুল হুমাজা। যদিও মানে সুরার যে শব্দটা আসছে সেখানে আল হুমাজা নেই, শুধু হুমাজা আছে, কিন্তু যখন নামকরণ করা হয়েছে তখন আল হুমাজা বলা হয়, আল হুমাজা বলা হয়। তো এখন আমরা এই সুরাটা তেলাওয়াত করেছি, আমি গুনাহগার, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই যে তেলাওয়াতটা হলো এই তেলাওয়াতের সওয়াবটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আমরা এই সুরাটা পড়েছি শুধু এই জন্য না যে এই সুরাটার কিছু আলোচনা করব, এ পড়েছি এই জন্য যে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তিনি আমাদেরকে সওয়াব দেবেন। তো আসেন এখন আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করি, যে আল্লাহ তাআলা এখানে কি রেখেছেন এই সুরার মধ্যে এবং মৌলিকভাবে কোন কোন জিনিস এখানে আসলে আলোচনা হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা এখানে মৌলিকভাবে একটা জাতি গোষ্ঠীকে উল্লেখ করেছেন। এখানে একটা জাতি গোষ্ঠী মানে হলো যে সমাজে এমন কিছু লোক থাকে যারা সমাজকে নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা সেই সমাজকে লক্ষ্য করে এখানে কিছু কথা আমাদেরকে বলে দিয়েছেন। সেই সময়টা, সেই সমাজটা হলো এমন একটা মানে সম্পর্কযুক্ত সমাজ যারা একজন না বহুজনই হয়ে যায় একই রকম, একই রকম। তো এখন আল্লাহ তাআলা ওই ওই লোকগুলোকে এখানে অ্যাড্রেস করেছেন, যে যাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন না এবং আল্লাহ তাআলা নিজেই এই সমাজ থেকে এদেরকে দূর করে দিতে চান, আল্লাহ সমাজ থেকে এদেরকে দূর করে দিতে চান। তো এখন আমরা বুঝি যে সেই ধরনের লোক কারা। আগেকার যে সুরাগুলো আমরা একের পর এক আলোচনা করেছি, যদি আপনারা দেখেন সেখানে দুটো প্যারালাল শক্তি দেখা যায়, দুটো প্যারালাল যুক্ত মানে 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 মানুষ দেখা যায় যাদেরকে আল্লাহ তাআলা তুলনামূলকভাবে আলোচনা করেছেন, ভালো এবং মন্দ উভয়টা দেখাচ্ছেন। কিন্তু আজকের সুরাটার মধ্যে আল্লাহ তাআলা ওই রকম আলোচনা আমাদেরকে নিয়ে আসেননি, বরং তিনি দেখাতে চেয়েছেন যে আজকে এই কিছু লোক এরকম থাকবে যাদেরকে আল্লাহ তাআলা অপছন্দই করেন। তাহলে আজকের আলোচনার মধ্যে আল্লাহ তাআলা একটা বিশেষ গ্রুপকে এখানে তুলে ধরেছেন, যারা যাদেরকে এই দুনিয়াতে একটা রোগ দিবেন, একটা অভিশাপ দিবেন, একটা গজব দিবেন,
সেই গজবটার নাম হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনাসামনি মানুষকে দোষারোপ করে অথবা পিছনে পিছনে মানুষকে দোষারোপ করে অথবা ক্ষুদ্র চোখে দেখে, এইরকম প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা বলছেন তাদের অভিসম্পদ, তাদের ওয়াইল। ওয়াইলের অর্থ কি হয় আমরা পরে আলোচনা আসতেছি ইনশাআল্লাহ, সেখানে আমরা শুধু ওয়াইল বলে যাই, অভিশাপ বা এক ধরনের শাস্তি। যারা সামনে মানুষকে মানে ইয়ে করে, ছোট ছোট করে দেখে, মানুষের দোষারোপ করে এবং পিছনেও মানুষকে দোষারোপ করে। আল্লাযী জামা'আ মালা ওয়া আদ্দাদা, যার মানে ওই দুটো গুণের মেইন কারণ হলো এই, তাদের এই সমস্ত মানুষকে ছোট মনে করা, ছোট চোখে দেখা, ক্ষুদ্র ভাবা, পিছনে তাদের ব্যাকবাইট করা, গীবত করা, ছোট হিসাবে প্রমাণ করা, এরা কারণ কি? কারণ হলো যে সে জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাদি যে এরকম করেছে, তারা কারা? জামা, হ্যাঁ, এক মানে কালেক্ট করেছে, একত্রিত করে, মালান সম্পদ। এখন মালান বলে এই সম্পদ বলতে কি, যে মানে জামা মালান, মাল ইয়া মা ইয়ামিলু ইলাইহিল কলব, মানে মানুষের মন যেদিকে মানে ঝুঁকে যায় তার নাম মাল। তো মালের দিকে মাল এমন থাকে যে ওই মাল মানে একত্রিত করার জন্য, এক জায়গায় করার জন্য, মালকে দলা করার জন্য, যেটা সিলেটি ল্যাঙ্গুয়েজে বলা হয়, বা মালকে অর্জন করার জন্য, যার সমস্ত প্রক্রিয়া থাকে। এবং শুধু তাই না, সেই মালটাকে সে গুনে 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 দেখে, মানে একটা পয়সা যেন কোথাও না যায়, সেজন্য সে একেবারে গুনে গুনে দেখে। এখন দেখেন একটার পর একটা আয়াতগুলো কিভাবে আসতেছে। প্রথমে হলো যে যারা সামনাসামনি মানুষকে ছোট হীন তুচ্ছ করছে, ব্যাকবাইট করছে, আবার পিছনে পিছনে মানুষকে এরকম এরকম হীন তুচ্ছ ভাবে এবং অপবাদ দেয়, ব্যাকবাইট করে। কারণ হলো ওই সমস্ত লোকরা তারা সম্পদ উপার্জন করে এবং সেগুলোকে গণনায় তাদের দিন মান রাত দিন অতিবাহিত করে। আরেকটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এই সমস্ত লোকদের থাকে, মানসিক মানে পাগলামি, সেটা হলো যে তারা মনে করে নেয় যে আন্না মালাহু আখলাদা, যে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে ফেলবে। আল্লাহ তাআলা এই তিনটা দোষ এবং তিনটা দোষের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, যে আমার টাকা আছে কাজে আমি চিরস্থায়ী থাকব, এই ইম্প্যাক্টটাকে আল্লাহ তাআলা বলছেন কাল্লা, এটা কখনো সম্ভব না, কখনো সম্ভব না। হ্যাঁ, তোমরা যে এই চিন্তাটা করেছো, তোমরা এই মানুষকে ছোট মনে করবে, সম্পদ অর্জন করে তোমরা মানুষকে গণনা করে মানুষকে তোমরা এত খারাপ মনে করো, হ্যাঁ, তো তো মনে করো এটা কখনোই সম্ভব হবে না। অনেকে আমাকে সালাম দিচ্ছেন, সুবহানাল্লাহ, আমি সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলি, কারণ আমি তো দেখতেছি এখানে আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার ভালোবাসেন এমন ভাই বোনেরা আছেন, সবাই দেখতেছি সালাম দিচ্ছেন, তো আমি সবাইকে আমি সালামের উত্তর দেব ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা তারপরে বলছেন কাল্লা, না এটা হবে না, এটা সম্ভব না, লাই উম্বাদান না ফিল হুকামা, বরং তোমরা যে দুনিয়ার উদ্ধত্ত দেখাচ্ছ, উদ্ধত্ত দেখাচ্ছ, উদ্ধত হয়েছ, এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে হুতামার মধ্যে ফেলবেন। হুতামা আল্লাহ তাআলা একটা নাম দিয়েছেন, জাহান্নাম বা শাস্তির একটা জায়গা, যেটা জাহান্নামের একটা নামও হতে পারে ও জাহান্নামের একটা অংশ হতে পারে, যেটা মানুষকে গুঁড়ো করে ফেলবে, সাতুর মতন করে ক্রাশ করে ফেলে, একেবারে ভেঙে চুরে চুরমার করে দেয় হাড়গুলো, দেহগুলো, মাসলগুলো, একেবারে টুকরো টুকরো করে ফেলবে। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী, আপনা কি জানা আছে, আপনাকে কে জানাইছে যে হুতামা কি, হুতামাটা বা এই ক্রাশিং বা এই মানে গুঁড়ো করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, পিস পিস করে কেটে দেয়, এই যে জায়গাটা কি, এই বিষয়টা কি? নারুল্লাহ, এটা হলো আল্লাহর একটা আগুন, আল্লাহর একটা আগুন। আগুন তো সব আল্লাহর, কিন্তু এখানে এই আগুনটা হবে মুকাদা, যেটা প্রজ্বলিত হয়েছে, জ্বালানো হয়েছে,
মানে মুকাদা মানে আল্লাহ তাআলা বলছেন যে এটা জ্বালিয়ে 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 মুকাদা, একটার পর একটা জ্বালানো হয়েছে, একটা স্তরের পর একটা স্তর। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, সব আগুন সমান না, কিন্তু এই আগুনটা এমন যে দেহ পুড়িয়ে অন্তর পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ, আলাল আফিদা, মানুষের অন্তর পর্যন্ত এটা পৌঁছে যায় এবং সেখানে যে উঁকি মারে। ইন্নাহা আলাইহিম মুসাদা, শুধু তাই না, এই যে হোতামাটা তাদের উপরে একটা আবরণ দিয়ে ঘিরে ফেলবে। আবরণ তো না, এটাকে বলা যায় যে একটা লিমিট, একটা পর্দা, একটা সীমা দিয়ে তাদেরকে ঢেকে ফেলবে। ফি আমাদি মুমাদ্দাদা, এবং তারা থাকবে সীমাহীন লম্বা দীর্ঘ পিলারের মাঝখানে। এখন এই হলো সুরাটা, এখানে হোপ নাই। এখানে আল্লাহ তাআলা অন্য অন্য সুরায় যেমন ভাবে ভালো লোকদের একটা মানে স্ট্রিম নিয়ে আসেন, স্ট্রিম নিয়ে আসেন, আবার খারাপ লোকদের একটা সারি নিয়ে আসেন, যাতে করে কম্পেয়ার করার সুযোগ থাকে। আল্লাহ তাআলা মনে হচ্ছে যেন এই এই একটা গ্রুপকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে ক্রাশ করে দিতে চান এবং ইরিডিকেট করতে চান, মুছে দিতে চান দুনিয়া থেকে। সেই জন্য তাদেরকেই এই কথাটা বলেছেন। এবং মজার ব্যাপার হলো এই যে গুণ দোষগুলোর কথা এখানে বলা হয়েছে। আমি এটার কম্পারেটিভ স্টাডি করতেছিলাম। ইসলাম ছাড়াও সমস্ত ধর্মগ্রন্থে, এমনকি হিন্দু ধর্মগ্রন্থেও এই তিনটা দোষের কথাকে দোষ হিসাবে দেখে গেছে, এবং তারা মানুষ সমাজে বসবাস করা উপযুক্ত নয় বলে সব ধর্মগুলো এটা গণ্য করে। কোরআনও এটাকে আরো মানে এক্সপ্লোর করেছে, ডিটেলস বর্ণনা করে দিয়েছে। এক মজার জিনিস, কোরআন যখন আমরা পড়বো তখন দেখবেন যে অন্য অন্য ধর্মগ্রন্থ যখন আপনি পড়েন তার চেয়ে কোরআন এই জায়গাটা অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে দেখাইছেন যে আল্লাহ তাআলা যে এদের আসলে দুনিয়া এবং আখেরাত বরবাদ। আগের সুরা সুরা আল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল ইনসান আলাফি খুসরিন, মানুষ ধ্বংসের মধ্যে, লসের মধ্যে, ক্ষতির মধ্যে, তবে হ্যাঁ কিছু লোক এই ক্ষতি থেকে বাঁচবে, তাদের চারটা গুণাবলী। আর এখানে এসে যে ক্ষতির মধ্যে যারা নিমজ্জিত আছে তাদের সবচেয়ে ক্ষতি কারা, তাদের কথা এখানে বলছে। এক মজার বিষয়, আগের আয়াত, আগের সুরাতে সুরাল আসর, কি মজার যে সেখানে ক্ষতির মধ্যে বলে দিয়ে ইতিহাস ঐতিহাসিকতাকে আমাদের সামনে নিয়ে এসে বলছেন যে চারটা কাজ করলে সে ক্ষতি থেকে বাঁচবে। আর এখানে বলেছেন ক্ষতি পড়ে, ক্ষতিতে পড়ে অনেক লোক, কিন্তু এই যে অবস্থার মধ্যে পড়ে তাদের মধ্যে দুটো সমস্যা আছে, একটা হলো ওয়াইল আর একটা হলো হোতামা। এখন আল্লাহ তাআলা প্রথমে শুরু করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। আল্লাহ বলছেন যে ওয়াইলুন, ওয়াইলুন একটা মানে বদদোয়া, বদদোয়া আল্লাহর পক্ষ থেকে, বদদোয়া মানে কি যে তার অভিশাপ আসুক, আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত দেওয়া হচ্ছে, ওয়াইল। অথবা মুফাসসিরিনে কিরাম কেউ কেউ বলেছেন যে ওয়াইলটা অর্থ হলো যে জাহান্নামের একটা কূপ আছে যে কূপের নাম হলো ওয়াইল। আমরা আসলে ওয়াইলের দুটো রূপ আমরা দেখি, একটা হলো আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ, আর একটা দেখি যে ওয়াইল মানে হলো যে জাহান্নাম, অর্থাৎ শান্তির জীবন নয়, অশান্তির জীবন এদের জন্য অপেক্ষা করছে এই পার্থিব দুনিয়ায়। আখেরাতেও ওয়াইল হলো আল্লাহর অভিশাপের মধ্যে থাকবে। অভিশাপ কাকে বলা হয়? লানাত, লাহনাহ কাকে বলা হয়? লানা মানে আবাদাহু, আল্লাহ তাআলার রহমত থেকে দূর করে দেওয়া, মানে তার জীবনে আল্লাহর রহমত থাকে না। খুব মারাত্মক ব্যাপার। আমার একজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, ইমান গ্রহণ করেছে, আবার মানুষের জীবনে তার জীবনে অভিশাপ থাকবে আল্লাহ তাআলার, তার জীবনে সুখ থাকবে না, হ্যাঁ দুঃখ আসবে, এটা তো খুব মারাত্মক মারাত্মক জিনিস। তো কাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা সবার জন্য না, ইমানদার যে যে গুণগুলো আগে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা তাদের জন্য এটা এই জিনিসটা না, এটা হলো এমন তিনটি গুণ সম্পন্ন মানুষ যারা দুনিয়াতে এক্সিস্ট করে, যারা দুনিয়াতে আছে। আপনি নিজে চিন্তা করে দেখেন যে আপনি পাবেন আপনার আশেপাশেই আছে, অথবা আল্লাহ না করুক এ দোষ হয়তো আমার মধ্যেও থাকতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুল লিকুল্লি,
প্রত্যেক ওই সমস্ত মানুষের জন্য, লি কুল্লে, এখানে লি মানে জন্য, কুল্লে এটা হলো অনির্দিষ্ট, নির্দিষ্ট করে বলা হচ্ছে না, সবাই এর মধ্যে সামিল। তো এই কুল শব্দটা এনে একটা জিনিস আমাদের বুঝাই দেয় যে এদের সংখ্যা কিন্তু দুনিয়ায় একজন না, এদের একটা সংঘবদ্ধ শক্তি সবসময় থাকে সমাজের প্রত্যেক জায়গায়। এরা আবার, এদের হাতে জোর থাকে, এদের হাতে ক্ষমতা থাকে, এরা, এদের হাতে প্রভাব প্রতিপত্তি থাকে, এদের হাতে টাকা পয়সার মেইন জায়গাটা থাকে, ফলে এরা যা ইচ্ছাতেই করতে পারে। তো এখন প্রথম দোষটা হলো যে হুমাজা, এবং দ্বিতীয় দোষটার নাম হলো লুমাজা। এই দুটো খুবই কাছাকাছির শব্দ বলে আল্লাহ তাআলা এখানে হুমাজা ওয়া লুমাজা এই কথা বলেননি, কারণ এটা, এই দুটো শব্দের যে গুণটা আসে, এই দোষটা আসে, দোষটা একে অপরের মধ্যে খুব মানে সন্তর্পণে আসে। একটা হলো এই, যেটা হুমাজা মানে হলো যে হামজ করে, আর লুমাজা মানে হলো যে লামজ করে। তা হামজ করে মানে হলো সে ভাষা দিয়ে বর্ণনা করে, আর লামস করে মানে হলো সে কাজ দিয়ে এ বর্ণনা করে। সেটা কি বর্ণনা? একজন মানুষের দোষ বর্ণনা। এই দোষকে মানুষের সামনে তুলে, মানুষের সামনে একজন মানুষকে ইনসাল্ট করে, তাকে আন্ডারমাইন করে, এই তুই বুঝিস কি, একটা নাম দিয়ে দেয়, ওই হবু, ওই তবু, এরকম নাম টাম দিয়ে, এই খোলা, হ্যাঁ, এরকম করে ছোট করার জন্য। তো একটা হলো মুখের দিয়ে, আর একটা হলো চোখের দিয়ে, হাতের দিয়ে, মুখ দিয়ে, মুখের মানে অ্যাপিয়ারেন্স দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, ইঙ্গিত, খারাপ ইঙ্গিত করে, এসবগুলো লামজের মধ্যে আসে। আল্লাহ তাআলা মানে বিভিন্ন জায়গায় এই লামজের শব্দটা কোরআনে আসছেন, হ্যাঁ, হামজের শব্দ অত বেশি না, লামজের শব্দটা অনেক জায়গায় আসছেন, নিয়ে আসছেন। একটা হলো সুরা আল হুজুরাতের মধ্যে আছে, ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা এই যে নিজেরা আছো, একজন আরেকজনকে চোখের বান দিয়ে, মুখের মানে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে একজনকে তোমরা ছোট করো না, ছোট করো না। এই যে একজনকে ছোট করার উদ্দেশ্যে সামনে অথবা পিছনে তার হেয় করার জন্য যে কথাগুলো বলা হয়, এটা সামনাসামনি হলো মানুষকে ঝিড়িক দেওয়া, ছোট করা, তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, আর পিছনে হলো ব্যাকবাইট করা। ব্যাকবাইটের একটা সংজ্ঞা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, যে সংজ্ঞাটা দেওয়ার পরে আমাদের আবার আলাদা আলাদা করে সংজ্ঞা দেওয়া দরকার না, তিনি খুব সুন্দর করে সংজ্ঞা দিয়েছিলেন। সাহাবারা যখন, সাহাবাদেরকে উনি জিজ্ঞেস করছিলেন যে বলো তো, আতাদরুন মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন তারা বললে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল এই ব্যাপারে ভালো জানেন। তখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো দিকরুকা আখাকা মা ইকরাহ বিমা ইকরাহ, দিকরুকা আখাকা বিমা ইকরাহ, যে তোমার ভাইকে, ভাইয়ের সমালোচনা বা আলোচনাটা এমন করা, এমন ভাবে করা যেটা সে অপছন্দ করে, অপছন্দ করে এরকম একটা কথা সে সামনে নাই, পিছনে অন্য জায়গায় আছে, সেইটা আরেকজনের সাথে বলতে থাকা যে ওই লোকটা এই করেছে, সেই করেছে, এই লোকটা এই রকম আর সেই রকম, এগুলোকে গীবত বলা হয়। এখন গীবতের গুণা আল্লাহ তাআলা এখানে দুটো দিচ্ছেন, এবং হাদিসের মধ্যে বলেছেন যে জেনার সেই মারাত্মক গুণা। জেনা তো ধরেন আল্লাহ তাআলা বলেছেন যে জেনা এমন একটা গুণা যে গুণা করার সময় ঈমান থাকে না, ঈমান চলে যায়, ও দেহের মধ্যে থাকতে পারে না, এটা ও মাথার উপর দিয়ে উঠতে থাকে, এরপরে জেনা থেকে মানুষ ফিরে আসলে আবার ওই জিনিসটা, ওই ঈমানটা আবার ফিরে আসে। এমন একটা মারাত্মক মারাত্মক অবস্থা মানে জেনার গুণা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন, দেখো তুমি যখন গীবত করো মানুষের, সেই গুণাটা হলো ওটার চেয়ে, ওই যে জিনার চেয়ে কিন্তু আরো মারাত্মক। আল্লাহ তাআলা বলছেন এই জন্য যে অভিশাপ দেওয়া হচ্ছে যারা এই গীবতের চর্চাটা করে, সামনাসামনি মানুষকে তাচ্ছিল্য করে, পিছনে মানুষকে তাচ্ছিল্য করে। এখন সাহাবায়ে কেরামের কয়েকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যদি হয় যে আমার ওই ভাইটা যার বিরুদ্ধে আমি এই গোপনে বাড়ালে, তার সামনে না পিছনে আমি কথাগুলো বলছি, লাউ ফাআলাহু, সে যদি এই কাজটা করে থাকে তাহলেও কি সেটা কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ফাআলাহু, সে ইগতাবতাহু, যদি সে করে থাকে ওইটাই হলো তোমার গীবত হচ্ছে, ওয়াইল্লাম ইয়াফাল ফাবাহাত্তাহু, আর সে যদি ওইটা না করে থাকে তাহলে তুমি বোহতান দিলে,
তার বিরুদ্ধে তুমি অপবাদ দিলে এবং অপবাদের কারণে তোমাকে 80টা দররামারা লাগবে। এখন আমাদের অনেকে মনে করে যে মাঝে মাঝে শুনি যে এই এই কথাটা আমি ওনার সামনে বলতে পারবো, তাও আমি পিছনে পিছনে বলতেছি, এইটাই হলো সে, তার মানে হলো ওই লোকটা করেছে তাই আপনি বলতেছেন, এইটা হলো গীবত। সে যদি চুরি করে, এই চোর সম্পর্কে পিছনে যখন আপনি বলবেন ওই লোকটা চোর, এটা গীবত। আর যদি চুরি না করে থাকে তাও যদি চোর বলেন, তখন আপনি তাকে বহুদান দিলেন, তাকে আপনি দোষারোপ করলেন এবং এই অ্যাকুইজেশনের কারণে, অপবাদের কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তো আল্লাহ তাআলা এখানে দুনিয়াতে আমাদের কি ধরনের শাস্তি হবে সেটা আল্লাহ তাআলা বলে দিলেন যে ওয়াইলুন, তাদের ওয়াইল আছে, তাদের জীবনের মধ্যে শান্তি থাকবে না, দোজকের মতন তাদের জীবন থাকবে। তাদের স্বামীতে স্ত্রীতে সম্পর্ক নাই, বাবার সাথে ছেলের সম্পর্ক নেই, সব সময় গণ্ডগোল লেগে থাকে। তার সাথে আরেকটা জিনিস আবার যুক্ত হয়, এই দুই ধরনের লোক এদের আরেকটা দোষ আছে, এই দুই ধরনের দোষ আছে, তার সাথে যুক্ত হয় আরেকটা দোষ। হ্যাঁ, সে দোষটা হলো কেন এই মানুষ এই ব্যাকবাইটিং করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে সামনাসামনি, এই দূর হয়ে যায় এখান থেকে, তুই খারাপ, এই তোর এ করব, তোরে আমি দেখেই ছাড়বো, এই লোকটা খুব খারাপ, এই যে দেখছি সেই লোকটা আঙুল দিয়ে ইশারা করা, চোখ দিয়ে চোখ মারা, হ্যাঁ মুখ দিয়ে ভ্যাংচানো, এমন ভাবে যে একজন মানুষকে হেয় তুচ্ছ করা, তার সাথে আরেকটা দোষ যুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাদি বলেছেন এই দুটো দোষ আছে, তার সাথে এমন একটা দোষ যুক্ত হয় যেই কারণে এই লোকটা জাহান্নামে যায় এবং দুনিয়াটাকেও সে জাহান্নামের মতন মানে অভিশাপের মধ্যে ফেলে রাখে। সেটা কি? আল্লাদি জামা আমালান, যে ব্যক্তি মাল জমা করে, মাল মাল সম্পদকে একত্রিত করে, একীভূত করে, মানে বিভিন্ন জায়গা থেকে সে এক জায়গায় নিয়ে আসে এবং সেই মালটা ক্যাপিটালিজমের যে চিন্তা যে আমি যে কোনোভাবে আমি ধনী হব, এটাকে জমা বলা হয়। কাসাবা শব্দটা হলো যে আর্ন করা, ইনকাম করা, যে আমি একটা ইনভেস্ট করে সেখান থেকে যে যে পরিমাণ আসে আমার মানে পরিশ্রমের বিনিময়ে, সেটা মানে এত সুন্দর তার পরিণতি। আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন যে কাসিবুল হালাল, যে হালাল ইনকাম করে সে হলো তার আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের সাথে জান্নাতে বসবাসকারীর মতন, সে তার শাহাদাতের মর্যাদাপ্রাপ্ত লোক হয়ে যায়, জান্নাতে বসবাস করবে। কাসেব, যে যে ইনকাম হালাল ওয়েতে ইনকাম করে। আর এখানে জামা বলেছে মানে হলো একত্রিত করা, মানে যেখানে মাল থাকবে যদি কেউ না থাকে ওখান থেকে আস্তে করে চুরি করে নিয়ে আসবে, কেউ নাই তো, কেউ দেখতেছে না, আমার ওটা এখন নিলে কেউ কোনো সমস্যা নেই। আর যদি মানে দুর্বল হয় আমার আত্মীয় স্বজন, আমি কিছু টাকা পয়সা এখান থেকে নিতে পারবো, তাদের কাছ থেকে জোর করে নিয়ে, তার যে দুর্বল তার কাছ থেকে জোর করে নিয়ে আসা। হ্যাঁ, দাউদ আলাহিসাল্লামের সময় একবার এরকম হয়েছিল যে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগছে, একজনের 99টা ভেড়া আছে আর একজনের আছে একটা ভেড়া। তো যার 99টা ভেড়া আছে সে বলতেছে যে ভাই তোমার ওই একটা ভেড়া তুমি কি করবো ওটা আমারে দাও। এখন ওরা দুইজন আসছে দাউদ আলাহিসাল্লামের কাছে, এসে মানে বলতেছে যে যার একটা ভেড়া চাচ্ছে সেই একটা ভেড়া ওয়ালা বলতেছে যে এ রাসূলুল্লাহ, এ নবী আল্লাহ দাউদ, আমার এই ভাই তার 99টা ভেড়া আছে আর আমার আছে একটা ভেড়া, এখন সে চায় আমার এই ভেড়াটাও সে নিয়ে নেবে। তখন দাউদ আলাহ সাল্লাম ফয়সালা দিলেন, দেখো আসলে শরিকরা এইরকম হয়ে থাকে যে দুর্বল, হ্যাঁ তারা সেই দুর্বলের কাছ থেকে কোনো রকমে নিতে পারে কিনা। আমাদের সমাজে দেখা যায় যে ভাইয়ের জমি বোনরা, বোনের জমি ভাইরা কত রকম ফন্দি করে, ওরই ফন্দি, বোনদেরকে বুঝায় 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 কত রকম করে তাদের কাছ থেকে নিয়ে নেয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। তো এটাকে জামা বলা হয়, যেখানে পাচ্ছে যার কাছে দরিদ্র আছে তার কাছ থেকে ওইটা নিয়ে আসা। আমরা ওই ছোটবেলায় রবীন্দ্রনাথের একটা পড়েছিলাম, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, এ জগতে হাই সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তো এটা জামা শব্দটা আসছে, আল্লাহ তাআলা বলছেন যে গ্যাদার করে নিয়ে আসে, নিয়ে আসে জমা করে, কাসব করে না, অর্জন করে না, অর্জন তো সেখানে পরিশ্রম করতে হয়, কিন্তু এই ধরনের লোকগুলোর কাজ হলো যে এইরকম করে করে নিয়ে আসা, যার কাছ থেকে পারবে সেখান থেকে নিয়ে আসা। বিপদে পড়তেছে,
মাঝে আমাদের, আমি যেখানে থাকতাম লন্ডনে, সেখানে দেখলাম যে একজন এক এক দোকানদার, যেহেতু এখন করোনা আসছে, তো একটা মুরগির দাম নিচ্ছে বোধ হয়, যে মুরগি সাধারণত আমরা 1 টাকা, 1 টাকা 10 পয়সা, 1 টাকা 25 পয়সা দিয়ে কিনতাম, সেই মুরগি এই করোনার কারণে 12 পাউন্ড না 15 পাউন্ড নিচ্ছে। তো পরে যে আলহামদুলিল্লাহ এদেশে সরকার শক্ত আছে, তো জানতে পারছে, তার দোকানটাকে সিল করে দিয়েছে। এটাকে জামা মাল বলা হয়, এটাকে কাসাব বলা হয় না, এটাকে অর্জন করা না, এটাকে ধরে। বাংলাদেশে এরকম এক সময় লবণের দাম খুব বেড়ে গিয়েছিল, কারণ হলো বাংলাদেশের কয়েকজন লোক মন্ত্রী সবাই ছিল এবং বিভিন্ন জায়গায় তাদের শক্তি ছিল, সমস্ত লবণগুলো নিয়ে তারা এহতেকার করে ফেললো, এক জায়গায় নিয়ে তারা ওয়্যার হাউসে রেখে দিল। এরপরে যে কৃত্রিম সংকট দেখাই দিল, দেখাই দেওয়ার পরে 1 কেজি লবণ তখন আমরা খেতেও পারতাম না। আমার মনে আছে ছোটবেলায় আমরা এই মানে মাটি দিয়ে, মাটিতে পানি মিশাইয়ে, সেই পানি ঝরাই দিয়ে সেখান থেকে লবণ তৈরি করে তারপর সেই লবণ খেতাম, কারণ হলো লবণের দাম ছিল সাংঘাতিক। এটা কৃত্রিম সংকট তৈরি করে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত হলো জামিয়া, জামিউল মাল, এরা মাল জমাকারী, মালকে যেখান থেকে পাও সেখান থেকে নিয়ে আসো, জোর করে হোক কাউকে। আবার কিছু কিছু লোক আছে যে জোর করে না, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে মাল জোগাড় করতে হবে। আমাদের এই দেশে যদি আমরা যা ইনকাম করি সেই ইনকামটা সরকারকে দেখাই, তাহলে সরকার ওই ইনকামের উপর ভিত্তি করে আমাকে হেল্প করা লাগে কি না লাগে সেটা দেখে, আর যদি ইনকামটা বেশি হয় তাদের ট্যাক্সের আওতায় তখন ট্যাক্স দেওয়া লাগে। তা আমরা করি কি, আমাদের মুসলমানদের অনেকেই আছেন এরকম যে আমি যে ইনকামটা করি, যার কাছে চাকরি করি তাকে বলি যে আমাকে ক্যাশ টাকা দিও যাতে সরকারকে না দেখানো লাগে, আর সরকারকে দেখে যে আমার কোনো চাকরি নাই, তো সেখান থেকে যে ইনকামটা, সরকার তো যখন দেখে এর কোনো চাকরি নাই, একে আমাদের সরকারের তহবিল থেকে হেল্প করা দরকার, তখন প্রত্যেক ব্যক্তির জন্য 500 পাউন্ড, 2 জন ব্যক্তি হলে 1000 পাউন্ড, 3 জন হলে 1500 পাউন্ড, 4 জন হলে 2000 পাউন্ড, 5 জন হলে 2500 পাউন্ড, আর 10 জন হলে তো ওই রকম 5000 পাউন্ড, এরকম সরকার দেয়। এটা এটা সোশ্যাল বেনিফিট বলে। তো এই বেনিফিটগুলো নিচ্ছে, আবার গোপনে গোপনে যে সে চাকরি করতেছে, এগুলো সব কিন্তু জামাউল মাল, এগুলোকে মাল জমা করে, এর জন্য কোনো রকম কষ্ট করা লাগে না, এটা কাসবুল মাল না। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানে অভিশাপ দিয়ে রাখছি ওয়াইল দোজকের, ওয়াইলের কথা অভিশাপ তো ওই সমস্ত লোকেরা যারা এরকম মানুষকে ছোট করে। সুবহানাল্লাহ, আমি দেখছি যে যারা এরকম ভাবে মানুষের জমা টাকাগুলোকে এক জায়গায় করে ফেলে, দেখবেন যে সাংঘাতিক কোটিপতি, বিশাল বিশাল কোটিপতি। আমি মাঝে মাঝে তাজ্জব হয়ে যাই যে একসাথে বড় হলাম, একসাথে এক জায়গায় থাকলাম, পাশাপাশি গ্রাম, হঠাৎ করে হেলিকপ্টার নিয়ে আমার গ্রামে আসে এবং ঘোষণা দিয়ে দেয় যে এমন ধনী আল্লাহ আমারে করেছে যে আমার আর গরিব কেউ করতে পারবে না, অহংকার চলে আসে। তো কারণ হলো কি, মানুষের মধ্যে যখন টাকা পয়সাগুলো বাইরের টাকা নিজের মধ্যে নিয়ে আসে, জমা করে, তখন তার মধ্যে অহংকার আসে, এবং অহংকারের কারণে তার মধ্যে আরেকটা অ্যাটিচিউড তৈরি হয়। প্রথম অ্যাটিচিউড হলো জমা করা, জমা করতে থাকে, এটা কাসব করে না, অর্জন করে না। অর্জন করতে গেলে শুধু মাথার ঘাম ফেলাতে হয়, এমনকি মানুষ মানুষের দেখা যায় তো, সুবহান আল্লাহ, আমি একবার এক হরতালের দিনে রিক্সা চলে না, তো আমার আবার চলে আমার লাইব্রেরিতে চলে যেতে হবে, তো দেখলাম যে এক ঠেলা গাড়ি আছে, তো আমি বললাম যে ভাই আমাকে কি একটু লাইব্রেরিতে নিয়ে যাবেন, তো হ্যাঁ চলেন, টাকা দিতে হবে, তো টাকা ইয়ে করলাম, তো সে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দয়াগঞ্জ ব্রিজ হলো অনেক উঁচু, সেখান থেকে যখন উপরে উঠতেছে তখন দেখলাম তার সমস্ত শরীরে সাদা সাদা মতন পদার্থ, তো আমি একটু সামনে যেয়ে বললাম চাচা আপনি দাঁড়ান আমি নিচে নাম, তো আমি নিচে নেমে তার গায়ে হাত দিয়ে দেখলাম লবণ, তার গা দিয়ে লবণ। বললাম যে চাচা এরকম কেন, তো বলে যে গা ঘামে ঘামে আমার এটা হয়েছে। তো এটা গায়ের ঘাম আমরা বলি যে মাথার ঘাম পায়ে ফেলা, এটাকে কাসব বলা হয়। আর যে জামা যেটা বলা হয় শুধু টেলিফোন, এই 5000 টাকা পাঠা দিস আমি লোক পাঠালাম, 10 লক্ষ টাকা দিস আমি লোক পাঠালাম, হ্যাঁ লোক পাঠালে তার টাকা না দিলে খবর আছে, এগুলো জামা মালান বলা হয়। তো যখন জামা মালান এই ধরনের লোক দেখবেন যে এদের অন্তরটা হয়ে যায় এত পোড়া অন্তর, এত ওয়াইল দেওয়া অন্তর, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এত এম, যে মালান ওয়াআদ্দাদা, সে এটা গুনতে থাকে, এটা গুনতে থাকে, তাদের মধ্যে গুনে কারা টাকা,
টাকা তো সবাই গুনে, আমিও টাকা গুনি। টাকা তো আমার মনে আছে, আব্বা যখন বাজার করে আসতেন বেচা কেনা করে, আমরা টাকা গুনতাম। এখন টাকা গুনি আমি, কি পরিমাণ টাকা হয়েছে এটা দেখা, এই অর্থটা এখানে না। এখানে অর্থ হলো যে দুটো অর্থ আসে, একটা হলো যে টাকা আছে এবং গুনতে থাকা, প্রত্যেক দিন আমার ওই টাকা নিয়ে আজকে কত যুক্ত হয়েছে, কালকে কত ছিল, তারপরে কত কত হবে, 1 সপ্তাহ পরে যে আমি আবার গুনবো, হিসাব আছে প্রত্যেক দিন আমার 900 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা, 10,000 টাকা হয়েছে, কিন্তু আবার সপ্তাহান্তে যে আমি আবার কি আদ্যাদা, তার মানে আমার একটা টাকা চলে গেল কিনা, এই একটা টেন্ডেন্সি। আর একটা টেন্ডেন্সি হলো যে মানুষকে দেখানো, এই দেখো আমার এই পরিমাণ টাকা আছে, হ্যাঁ এই বছর আমার মাল্টি মিলিয়ন হয়েছে, এই বছর আমার কয়েক লক্ষ, কয়েক 50 লক্ষ টাকা হয়েছে, 5 মিলিয়ন টাকা হয়েছে, এটাকে এই গণনা করে মানুষের কাছে তুলে ধরা, একটা হলো গর্ব আর একটা হলো স্টিনজিনেস, মানে হলো বখালতি, যে কৃপণতা। এই দুটো জিনিস যখন হয়ে যায়, মাল জমা করেছে প্লাস তার সাথে সাথে সে গণনা করতে করতে এমন হয়ে যায় যে মানে সে দিতে চায় না। আমার মনে আছে যে আমরা একবার আমাদের মাদ্রাসায়, তখন খুব অভাব ছিল, তখন সরকার অর্ধেক বেতন দিত, যা বেতন তার অর্ধেকটা সরকার দিত, আর বাদ বাকিটা মাদ্রাসা থেকে নিতে হতো আর কি। তো আমাদের উস্তাদরা বড় বড় সংসার, তখন সুবহান আল্লাহ তারা কষ্ট হতো। তা আমি আমি এবং আমাদের প্রিন্সিপাল এবং তখনকার ভাইস প্রিন্সিপাল এবং হেড মৌলানা হুজুর, আর তখন ভাইস প্রিন্সিপালের বড় ভাই, আমরা এক বাড়িতে গেলাম। তো বাড়িতে গেলাম, সে বাড়ির যিনি ভদ্রলোক তিনি আমাদের সবার আত্মীয় স্বজন, এবং আমরা এমন ভাবে গেছি যে আমাদের তাড়াই দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা গেলাম, যে যখন আমরা তো আশা করে গেছি যে অন্য অন্য বাড়িতে 10 টাকা দিছে, কেউ একটা কুমড়া দিছে, কেউ এক পালি, বলতাম আমরা তখন 3-4 কেজি চাউল বা ধান হয় এরকম দেয় দিছে। কিন্তু আমরা যখন ওখানে গেলাম, তখন উনি যখন শুনলেন যে আমরা মাদ্রাসার কালেকশনে গেছি, তো উনি আমাদেরকে ঘর থেকে, বাড়ি থেকে তাড়াই বের করে দিলেন। এমন ভাবে ভাষা ব্যবহার করলেন যে ভাষাটা আমাদের কান বিশ্বাস করতে পারেনি। তো এটার কারণ হলো এই যে জামা মাল এবং আদাদা, এই যে স্টিনজিনেস, বখালতি, কৃপণতা, এমন এক পর্যায়ে নিয়ে যায় যে সে তার ভাবতে থাকে আল্লাহ তাআলা এই 3 নম্বর আয়াতে ওই টেন্ডেন্সির কথা বলতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কারণ সে মনে করে নিয়েছে তার যদি চিরস্থায়ী কেউ করে তাহলে তার মাল করবে, তার মাল করবে, তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে, সে চিরস্থায়ী ভাবে এখানে থাকবে, মরণের 1 দিন 1 ঘন্টা আগেও পর্যন্ত সে মাল নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। এই একটা, এই ধরনের লোকজনকে আল্লাহ তাআলা সমাজ থেকে ইরিডিকেট করতে চান, এদেরকে মুছে ফেলতে চান সমাজ থেকে, এবং এই টেন্ডেন্সিটা কোনো সভ্য সমাজে থাকে না। আমি এই জন্য বলছিলাম যে আয়াতের ব্যাখ্যায় আপনি যদি সব ধর্মগুলোকে একটু পর্যালোচনা করেন, দেখবেন যে এই 3টি বা 4টা গুণ, মৌলিকভাবে 3টি গুণ, একটা হলো যে সামনাসামনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পিছনে মানুষকে মানে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে গীবত করে, পরনিন্দা করে, এবং তৃতীয় হলো যে ওরই কারণ হিসেবে আল্লাহ বলছেন যে তার অসম্ভব টাকা আসে, সে জমা করতে থাকে বিভিন্ন জায়গা থেকে, এবং এটা সে গুনতে থাকে, মানে কি এখান থেকে সে 1 পয়সা ব্যয় করবে না, অথবা এর দিয়ে মানুষকে, মানুষের মাঝখানে সে মানুষের সেরা মাথার উপরে থাকবে, এই কথা সে এ করে। কারণ হলো সে মনে করে নিয়েছে তার জীবনে চিরস্থায়ী অবস্থায় রাখবে তার কোনটি, যে তার মালটা, মালাহু আখলাদা। এখন এই পর্যন্ত হলো একটা মানুষের টেন্ডেন্সি, এবং এই টেন্ডেন্সির উপরে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। দুনিয়াতে এই ধরনের মানুষ কোনোদিন কেউ শান্তিতে রয়েছে এটা পাওয়া যায় না, কেউ এই ধরনের মানে এতে শান্তিতে রয়েছে কেউ পাওয়া যায় না। পৃথিবীর ইতিহাসে অনেক ধনী মানুষ আছে। আমি মিশরে যখন যাই, তখন আমাদের ইচ্ছা হলো যে আমরা ফাইয়ুমে, ওখানে একটা লেক আছে, এটা মানে এটা বলা হয় যে এই লেকটাকে কারুনের লেক বলা হয়। কারুন পৃথিবীর ইতিহাসে যতজন মানুষ ধনী আসছিল, আমার মনে হয় না যে এই রকম ধনী আর পৃথিবীতে কেউ আসবে। আল্লাহ তাআলা তার এই ধন সম্পদের বর্ণনা দিতে যে এইভাবে বলেছেন, সুবহানাল্লাহ, শব্দটা আমার তাজ্জব হয়ে যায়, যে মানে তার ওই যে মালপত্রগুলো যে ঘরগুলোতে রাখে, গুদাম ঘর যেটাকে বলে, ওয়্যার হাউস বলে ইংলিশে, এই গুদাম ঘরের
চাবিগুলোকে যদি উটের পিঠে দেওয়া হতো, খুব শক্ত উট, সেই উটটাও পর্যন্ত দুর্বল হয়ে পড়ে যেত, পিঠ ভেঙে যাওয়ার মতন হতো ওই শুধু চাবি রাখার কারণে। কি পরিমাণ সম্পদ! আমার তো মনে হয় না পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষের এত সম্পদ আছে, এইরকম সম্পদ তার আল্লাহ তাআলা দিলেন। তখনকার সম্পদ তো বলতেই স্বর্ণকে বোঝানো হতো, রূপকে বোঝানো হতো। এখনকার জীবনে যদি আপনি বিল গেটস কে ধরেন, অমুককে ধরেন, তমুককে ধরেন, অ্যামাজনের মালিককে ধরেন, তারা সব বড় বড় ধনী, এটা ঠিক, কিন্তু ওই রকম পর্যায়ে যেতে পারছে বলে আমার মনে হয় না। যা হোক, শেষ পর্যন্ত আমরা যখন ওই জায়গায় গেছি, দেখলাম যে ওই জায়গাটা পানি আর পানি, এবং সেই পানির চতুর্পাশে তো উচিত ছিল যে সুরম্য বিল্ডিং হবে, কত সুন্দর লেক, কিন্তু নাই, মানুষ বসবাস করতেও চায় না ওই অসহায় এই জায়গাগুলো, কারণ অভিশপ্ত জায়গা, অভিশপ্ত মানুষ, এই মানুষটা অভিশপ্ত, এর জীবন তো শেষ হয়ে গেছে। এমনকি তার সেরা প্রাসাদে ঢুকতে চেয়েছিল, ঢোকার আগ দিয়েই তার পা যখন প্রাসাদের ভিতরে দিচ্ছে, মুসা আলাইহিস সালামের কাছে জান্নাতের বর্ণনা শুনে সে একটা প্রাসাদ বানালো, বলে জান্নাতে যা যা আছে তা আমি এখানে নিয়ে আসবো। তো এরকম করে যখন কেবল ঢুকতে যাবে সেই সময় তার অর্ডার আসছে, এবার তার বের করে নিয়ে আসো, পাটা দিয়ে ওর ভিতরে ঢুকতে পারেনি, ওই অবস্থায় মারা গেল। তো এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন যে 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 ওয়াইল ওয়াইল, তাদের অভিশাপ, তাদের জীবনটা অভিশাপের জীবন নিয়ে চলে। আমি তাজ্জব হয়ে গেছে যে আমাদের মানে বাড়ির পাশে একজন লোক ছিলেন, তার সম্পর্কে বলা হয় যে সুবহানাল্লাহ, মানে পিঁপড়ায় যদি গুড় খেত, সেই পিঁপড়াটা আবার এরকম টিপে নিয়ে ওখান থেকে গুড়টা বের করে ছাড়ত, এমন এমন কৃপণ ছিলেন। তো মানে তিনি চলে যাওয়ার পরে তো আমরা দেখতেছি যে ওই রকম ধন সম্পদ পরবর্তী বংশধারা রাখতে পারেনি। তো মানে আল্লাহ তাআলা বলছে ওখানে অভিশাপ থাকে ওই সব জায়গাগুলোতে সাংঘাতিক, কারণ জামা মাল করেছে, আদাদা করেছে, হুমাজা করেছে, লুমাজা করেছে, এই চারটা ধরনের কারণে দুনিয়াতে সেই ব্যক্তিটার অবস্থা হয় এই যে তার ত্রাহি অবস্থা থাকে, ত্রাহি অবস্থা থাকে। আমার মনে আছে যে এখান থেকে কয়েকটা সূরা আগে আল্লাহ তাআলা মানুষের অবস্থা তুলনা দিয়েছিল ঘোড়ার সাথে, যে ঘোড়া যেমন প্রাণান্ত ছুটে চলছে, প্রাণান্ত ছুটে চলছে তার তার মালিককে খুশি করার জন্য, আর এই লোকটা প্রাণান্ত চেষ্টা করছে মাল সম্পদ একত্রিত করার জন্য এবং সেটা গুনে গুনে তার জীবনটাকে শেষ করার জন্য। আল্লাহ বলছেন যে তার ওয়াইলটা চলতেছে যেখান থেকে তার এই টেন্ডেন্সিটা শুরু হয়ে গেছে, লিকুল্লি হুমাজাত লুমাজা আল্লাযী জামা মালা ওয়াআদ্দা, এটা ওয়াইল ওয়াইল চলতে, এর ওয়াইলটা এই অভিশাপটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অভিশাপ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই আজাবটা নিয়ে মানুষকে মরতে হয়। কোনো মানুষ মরে নানা রকম রোগ নিয়ে, কোনো মানুষ মরে মানসিক অস্থিরতা নিয়ে, কোনো মানুষ মরে সাংঘাতিক প্রেশা নিয়ে, সাংঘাতিক মানে স্ট্রেস, মানে স্ট্রেসের কিন্তু ঘুম আসে না, ঘুমোতে পারে না, তিন চারটে ঘুমের ওষুধ খেয়েও মাঝে মাঝে কাজ করে না। কেউ কেউ মরে তার স্বামী স্ত্রী তালাক হয়ে চলে গেছে, এরকম আমার মনে পড়ে যে সুবহানাল্লাহ এক ভাই ছিলেন আমাদের বন্ধু লেভেলে, তো তার যখন বলতাম যে ভাই এখন আল্লাহ তাআলা তো দিলে এমন সম্পদ তার হাতে যে মাসে যে ইনকাম করত, আমার বোধ হয় 14 পুরুষ একসাথে ইনকাম করলেও সেই পাশে যেতে পারবে না, এত কাতার কাতারের মানে এক একটা দিনারের দাম কত সাংঘাতে। তো মানে হঠাৎ করে শুনলাম যে সে প্রায় ফকির হয়েছে, তার মানে কারণটা কি, এত টাকা পয়সার মালিক, তো বলে যে হয়েছে কি যে তার ওই লাইফ স্টাইলটা এমন ছিল যে তার ওয়াইফকে সে বাগে আনতে পারেনি, তো বিভিন্ন দেশে তার ঘর বাড়ি ছিল, সেই ঘর বাড়িগুলো নিয়ে তার ওয়াইফ তাকে ছেড়ে গেছে, ছেড়ে যাওয়ার কারণে সে আবার পরে আরেকটা বিয়ে করছে কোন জায়গায়, তো সেখানেও তার খুব বেশি শান্তি হচ্ছে না, তার জীবনটা এইভাবে চলে গেছে। আল্লাহ বলছেন ওয়াইল ওয়াইল। আমার মানে আরেকটা উদাহরণ আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয় যে মানে একজন ভাই বা আমরা বলি যে আমাদের আত্মীয় হয়, তো তিনি এমন পর্যায়ে গেলেন যে সম্পদ হতে হতে বিমান কিনে ফেলবেন এরকম পর্যায়ে চলে গেলেন। হঠাৎ করে শুনলাম তার কি খারাপ অবস্থাতে, কি যে ঢাকায় সিলেটে বিভিন্ন জায়গায় যে মানে বাড়ি টাড়িগুলো করেছিলেন সেগুলো তার ওয়াইফ নিয়ে তালাক দিয়ে চলে গেছে। এখন এই যে ওয়াইল অভিশাপ, এটা হলো মারাত্মক জিনিস। তো এই চারটা গুণ যখন আসে, দোষ যখন আসে মানুষের, আল্লাহ তাআলা বলেন যে এরা এরা এই সমাজ থেকে এটা বের করে দেওয়া দরকার, এরা অভিশপ্ত, এদের জীবনে কোনো রকম শান্তি থাকবে না। এরপরে জীবন যখন শেষ হয়ে যাবে,
যখন মানুষ মানে শেষ বিচারের দিনে উঠবে, আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন, ওদের আর বেশি কষ্ট করার দরকার নেই, ওদের যে হিসাব হিসাব কিতাব দেবো তা হবে না। এই চারটা গুণাবলী দোষ নিয়ে যারা বড় হয়ে উঠেছে আমার কাছে আসছে, তাদের কি করবে? খাল্লা, কখনোই নয় যে তারা যে শান্তি পাবে, তারা যে ভালো থাকবে, না, লাই উম্বাদানা। দেখেন মক্কী জীবনের এই সূরাগুলোতে কাল্লা শব্দের প্রয়োগ সাংঘাতিক, মানে কখনো না, এটা হতে পারে না, আগের কথাটা বাতিল, আগের চিন্তাটা বাতিল, হ্যাঁ সে যে চিন্তা করছে ওটা ভুল, তুমি ঠান্ডা হয়ে যাও, স্টপ করো, রাদা স্টপ করে দাও, ওই চিন্তাগুলো বাদ দিয়ে দাও, এবার তুমি জেগে ওঠো। আল্লাহ বলছেন লাই উম্বাদান্না ফিল হুতামা, তোমাদেরকে থ্রো করা হবে, মানে দেখেন জান্নাতে যাদেরকে যখন দেওয়া হবে তখন কবর থেকে শুরু করে নিয়ে সামনে যাচ্ছে, ফেরেশতারা সালাম দিচ্ছে, তার সাথে তার সালাত আলো দিচ্ছে, তার জাকাত কথা বলছে, পিঠে করে নিয়ে রওনা হয়েছে, তার সিয়াম তার সম্পর্কে কথা বলতেছে, সিয়ামে মুখে জিভ লাগাই দেবেন আল্লাহ, তারপরে তার হাজ তাকে নিয়ে কি সুন্দর কথা বলছে, যদি সে শহীদ হয়ে থাকে তার গা দিয়ে রক্তগুলো কথা বলছে, আল্লাহ তাআলার সামনে আসার পরে আল্লাহ তাআলা তাকে আনন্দ দিয়ে অভিবাদন দিয়ে সালাম দিয়ে বলছে যাও হয় আমার আরশের নিচে থাকো, নতুবা বিনা হিসেবে জান্নাতে যাও, এরকম করে দিচ্ছে। তার অপোজিটে আল্লাহ তাআলা বলছেন ইমবাদান না, তাদেরকে মানে থ্রো করে দেওয়া হবে, ছুঁড়ে ফেলা দেওয়া হবে। ছুঁড়ে ফেলা হয় কখন? কোনো একজন কি কোনো হাতে যদি কারো স্বর্ণের ইয়ে থাকে তাহলে সে কি সেটাকে ছুঁড়ে ফেলে দেয় নাকি? সেটা যদি মনে করেন না আমার ঘরে রাখা ঠিক হবে না, তাও সে এক জায়গায় পুঁতে রেখে আসে, যদি কোনো সময় আবার সুযোগ পাই এটাকে আমি আমার সম্মানের সাথে রেখে আসো, অথবা যদি মনে করে না আমি এটা চুরি করছিলাম এখন পুলিশ আসতেছে কাজে এটা ফেলেই দেয়, কিন্তু এমন ভাবে ফেলেই দেবে যে তার প্রতি মায়া নিয়ে। কিন্তু আল্লাহ বলছেন যে লাইম বাদার না, তাদেরকে থ্রো করা হবে, ছুড়ে দেওয়া হবে, এমন ভাবে তার প্রতি কোনো রকম মার্সি দেখা হবে না। হাদিস শরীফের মধ্যে কেমন ভাবে ফিরে মানে ছুড়ে দেওয়া হবে তার একটা দৃশ্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অঙ্কন করেছেন, সেটা হলো যে পা গুলোকে ওপরের দিকে নিয়ে, মাথাগুলোকে নিচের দিকে, পা উপরে মাথা নিচে নিয়ে টানতে টানতে তাদেরকে দেওয়া হবে। কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ফাখুদুহু, তাদেরকে ধরো, ফাগুল্লুহু, তাদেরকে মানে জিঞ্জির দিয়ে বেঁধে ফেলো, থুম্মা ফিল জাহিম সল্লুহু, তারপরে তাদেরকে জাহিমের মধ্যে ফেলেই দাও, ছুড়ে ফেলে দাও। তো এখানে কোরআন শরীফের আয়াত এবং হাদিসের ওই হাদিসগুলোকে যদি সামনে নিয়ে আসেন, তাদের ফেলে ফেলে দেওয়ার সুরতটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা কোনো সম্মানের নয়, সেটা কোনো সম্মানের নয়। এবং যেখানে ফেলে দেওয়া হবে সেটা একটা গর্ত, হোতামা, সেটা এমন একটা গর্ত যে ক্রাশিং। সেদিন একটা ভিডিও দেখতেছিলাম যে এরকম চাকা ঘুরতে থাকে, তার উপরে টয়োটা গাড়ি বা বড় বড় নাম করা গাড়ি দিচ্ছে, ওইগুলো ক্রাশ করে করে ছোট ছোট লোহার টুকরায় নিচে ফেলে দিচ্ছে, বড় বড় ট্যাঙ্ক ফেলে তার মধ্যে দিচ্ছে, ওইটা ক্রাশ করে করে ক্রাশ করে করে ক্রাশ করে করে একবার ছোট ছোট টুকরা বানিয়ে নিচে দিচ্ছে, এটা ক্রাশিং মেশিন বলা হয় আর কি। তো আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামের মধ্যে একটা জায়গা থাকবে, যে জায়গাটা হুতামা, তার কিরকম দৃশ্য হবে সেটা নিচে আরো নিচের শেষের দুই লাইনে আল্লাহ তাআলা বলছেন। তো এই মানে হুতামা বা ক্রাশিং পয়েন্টে তাদেরকে ছুঁড়ে ফেলানো হবে। আল্লাহ তাআলা এখন জিজ্ঞেস করছেন আমাদের নবীকে, আপনি জানেন যে হুতামাটা কি? এই ক্রাশিং বা এই চূর্ণ বিচূর্ণ করে দেয়, পিস পিস করে দেয়, টুকরো টুকরো করে দেয়, হ্যাঁ এই জায়গাটা কি? আল্লাহ তাআলা আমাদের নবীকে জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করছেন এই জন্য না যে আমাদের নবী তার উত্তরে বলবেন যে হ্যাঁ আল্লাহ আমি জানি সেটা কি, কিন্তু বরং এটা বলা হচ্ছে যে মানে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন। তার মানে এটা হলো আগে প্রশ্নটা করা অর্থ রিটোরিক কোশ্চেন, এই কোশ্চেনের কোনো উত্তর চাওয়া হয় না, বরং এই কোশ্চেন দিয়ে যে ভয়াবহতা এইটাই বোঝানো হয়ে যায়। মানে আমরা মাঝে মাঝে বলি যে মন্বন্তর হয়েছিল, হ্যাঁ তোমার কি মনে আছে সে মন্বন্তর কেমন ছিল? 75 সাল মন্বন্তর হয়েছে, তারপরে 49 সালে মন্বন্তর হয়েছে, এরকম মানুষ বলে জানো সে কিরকম, তার মানে আমি জানবো কি করে, আমি তো ছোট ছিলাম, কিন্তু আমার কাছে যখন প্রশ্নটা করে তার মানে হলো যে সে মারাত্মক, সে সময় আমরা খাইতে পারতাম না। আমার তো মনে আছে আমি যখন জন্মগ্রহণ করছি তখন আমার মা বলছে যে তোমরা জন্মগ্রহণ করার কারণে আমি আবার আমার চাচাতো ভাই আমরা পাশাপাশি 1 সপ্তাহের ব্যবধানে জন্মগ্রহণ করছিলাম, তো তখন 3 বেলা খেতে পারতাম না আমরা, তো আমরা জন্মগ্রহণ করার কারণে আমার চাচি এবং আমার আম্মা
দুইজন দুই বেলা বা তিন বেলা খাওয়ার সুযোগ পেতো শুধু আমাদের কারণে, আমাদেরকে মানে যেন কমে না যায়, এই জন্য অন্যরা রুটি খেতেন, হ্যাঁ, বা খানা একটু কম হতো। কিন্তু এই যে মন্বন্তরের সময় যদি কেউ বলে, এই তুমি জানো এই যে মন্বন্তর কাকে কাকে বলে, তা আমি জানবো কি করে, আমি তো ছোট ছিলাম, তো এই যে কথাটা প্রশ্ন করা হলো তুমি জানো, তার মানে হলো ওইটা ভয়াবহতা বোঝাতে, যে আল্লাহ রসুল সাল্লাহ আসসালামকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি জানেন এই হুতামা কাকে বলা হয়। তো উত্তর আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন যে হুতামার চারটা অবস্থা আছে, ভয়াবহ অবস্থা। একটা হলো নারুল্লাহিল মুকাদা, একটা হলো যে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এই আগুনটা বানাইছেন, এবং এই স্পেশাল ভাবে বানাইছেন কিভাবে, একটা হাদিসে আমরা পাই যে প্রথম 1000 বছর জ্বালাইছেন, তারপরে 1000 বছর জ্বালাইছেন, প্রথম ছিল হলদে কালারে, তারপরে একটু লালচে কালারে, তারপরে একটু সাদা কালারে, তারপরে একটা কালো কালার, এই চারটা স্তর ভাগ করে শেষে বলছে তোমাদের আল্লাহ তাআলার এই আগুনটা হলো কালো কালারের আগুন হবে। এখন এই মানে জ্বালিয়ে পড়িয়ে জ্বালিয়ে 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 আগুনটাকে যত জ্বালানো হয় তত তার বেগ এবং তার তেজ কিন্তু ক্ষিপ্রতর হয়, এটা বেশি তেজযুক্ত হয়। এই আগুনটা অন্য অন্য জায়গার আগুন তো আছে, কিন্তু বিশেষ করে এই হুতামার আগুনটার দ্বিতীয় অবস্থা হলো এই আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যেটা মানে সমস্ত দেহ, চামড়া, হাড় এগুলো পোড়াতে পোড়াতে, মাসল গুলো পোড়াতে 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 যে হাট আছে, ফুয়াদ আছে, সেই ফুয়াদ হাটের ভিতরে চলে যায়। অনেক সময় কিছু আগুন আছে যে শরীর পোড়ায়ে চামড়া টামড়া গুলো যখন কয়লার মতন হয়ে যায় তখন ভিতরে ভিতরে যায় না, কিন্তু এই আগুনটা এমন যে ভিতর পর্যন্ত গুলিয়ে একেবারে মারাত্মক অবস্থার মধ্যে দিয়ে দেবে, যে মানুষ হ্যাঁ শুধু বলবে যে আল্লাহ তুমি মরণ দাও, আল্লাহ তুমি আমার মরণ দাও, আমি আর বাঁচতে চাই না। আল্লাহ তাআলা বলবেন যে না, তোমার কোনো মরণ নাই, তোমার কোনো মরণ নাই, তুমি ওই রকম ভাবে চলতে থাকবা, তোমার গার চামড়াগুলো আবার নতুন করে কয়লার চামড়াটা নিয়ে আবার নতুন করে পরিয়ে দেওয়া হবে, সেই ব্যথায় তোমার অন্তর পর্যন্ত এই আগুনটা চলে যাচ্ছে। 2 নম্বর অবস্থা এই আগুনের। 3 নম্বর অবস্থা হলো ইন্নাহা আলাইহি মুসাদা, দেখবেন যে খালি জায়গায় যদি কোনো আগুন থাকে সেটার যে তাপ, যদি কোনো উনুনের মধ্যে বা গর্তের মধ্যে কোনো আগুন থাকে তার তাপ কিন্তু অন্তত 10 গুণ বেশি। খালি জায়গায় আগুন ছাড়াই এ করে দেন, সেটা চতুর্পাশের বাতাসের সাথে সেই আগুনটা কিছুটা অ্যাবসর্ব হয়ে এমন হয়ে যাচ্ছে যে ওঠার মানুষ দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকতেছে এমন কোনো ইয়ে নেই। কিন্তু আমি ইটের ভাটার দেখছি তো যে যখন ওই মানে মুখটা এরকম খুলে দিতাম 10 হাত দূরেও তার আঁচ আসতেছে, কিন্তু সাধারণ আগুনে অত দূর পর্যন্ত আসে না। এটা আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহা আলাইহি মুসাদা, এটা তাদের মধ্যে এমন ঘিরে দেওয়া হবে যে ঘিরে দেওয়ার কারণে ওই পাশ যে ঘিরে দেওয়া জিনিসগুলো ওইগুলো ওই আগুনকে আরো প্রজ্বলিত করবে। এক আশ্চর্য ব্যাপার, আমরা এটা মানে সৌদি আরবে যখন ছিলাম তখন তো 45-50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমরা সৌদিতে দেখছি, যখন নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে। তো আগেকার সৌদি আরব এখনকার সৌদি আরবের মধ্যে আরো মারাত্মক পার্থক্য হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন 89-এর দিকে, তখন সবার ঘরে ঘরে ছিল তো অত উন্নত মানের এসি ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, এখন এয়ার কন্ডিশন অনেক উন্নত মানের। সেখান থেকে যে এয়ার কন্ডিশন যে ঠান্ডা বাতাস ভিতরে দেয় আর ভিতরে গরম বাতাসটা বাইরে করে দেয়, এই যে গরম বাতাস যেটা বাইরে আসে সেইটার কারণে তাপমাত্রা কিন্তু আগের চেয়ে আরো বেড়ে বেড়ে যায়। তো এখন আল্লাহ তাআলা বলছেন যে এই যে আগুনের মধ্যে থেকে তার চতুর্পাশে আমি একটা বেড়া দেব, মুখ সদা ওয়াসাদ দিয়ে দেব, যে যে ঘেরাওটা সেখান থেকে আরো আগুনের আঁচটা তাদের গায়ে বেশি আসতে থাকবে। তাহলে আমরা 3য় নম্বর আগুনের একটা ইয়ে দেখতে পাচ্ছি যে এই আগুনটা খোলা জায়গার আগুন নয়, এই আগুনটা ভ্যাপসা গরমের আগুন, যে আগুন মানে অনেক সময় আগুনের তাপ এগুলো তেজ একটু বাইরে চলে গেলে হয়তো তার একটু অবস্থা কমে যায়, মানে সে মানে পোড়ানো দাহন ক্ষমতা অনেক হয়তো কমে যায়, কিন্তু এটা এমন একটা পর্যায়ের আগুন হবে যে চতুর্পাশ থেকে ঘিরে দেওয়া, ওই ঘেরার থেকে আগুনের যে এটা আসবে, ফুলকিটা আসবে আরো, সেটা আরো বেশি তাকে কষ্ট দিয়ে ফেলবে। দেখবেন যে এমনি সাধারণ গরম কিন্তু সহ্য করা যায়, আমি তো দেখেছি যে চৈত্র বৈশাখ এমনকি ফাল্গুনের গরমও
অনেক সময় সহ্য করা যায়, কিন্তু আমি অক্টোবরের গরম বাংলাদেশে আমি দেখলাম। অক্টোবরের গরমটা কেমন? ভাদ্র মাসের গরম, যেটা তাল পাকা গরম বলা হয়। কারণটা কি? কারণ হলো এটা এত ভ্যাপসা গরম, এত অসহ্য গরম, যে মানে ফাল্গুন মাসে চৈত্র মাসে একটু বাতাস আসে বিকেল বেলার দিকে, রাত্রের দিকে। আমরা তো রাত্রে বাইরে যে মানে সারা রাত গল্প টল্প করতাম, মাঝে মাঝে ঝিরঝিরে বাতাস আসতো, খুব ভালো লাগতো। কিন্তু এই যে ভাদ্র মাসের তাল পাকা রোদ, এটা এমন যেটা ভ্যাপসা গরম তৈরি করে। আল্লাহ তাআলা বলছেন যে মুখ সদা হয়ে যাবে, মুখ সদা, তাদের চতুর্দিক দিয়ে ঘেরাওর মধ্যে থাকবে। আচ্ছা, শুধু ঘেরাও না, অনেক সময় হয় কি জানেন, যে আল্লাহ তাআলা এখানে আরেকটা সেই আগুনটা কেমন হবে তার কথা শেষের দিকে বলছেন, ফি আমাদি মুমাদ্দাদা, যে তার পিলার হবে, সেই পিলার গুলো আরো মানে এন্ডলেস পিলার, অনেক মানে লম্বা, উঁচু লম্বা, এক্সটেন্ডেড, মানে তার সীমাহীন লম্বা লম্বা পিলার সেখানে দেওয়া হবে। পিলার কি? পিলার কেন? পিলার হলো তাকে ক্রাশ করার জন্য, তাকে বেঁধে রাখার জন্য। এবং এক আশ্চর্যজনক যে দেখবেন যে আগুনের মধ্যে এই যে পারমাণবিক চুল্লি যেগুলো তৈরি করে করে এগুলো আপনারা জানেন কিনা জানি না, যে মাটির নিচে গর্ত করে সেখানে ওই পারমাণবিক মানে এগুলো একটার পর একটা থামের মতন, পিলারের মতন এরকম সেট করা থাকে। সেগুলো যখন জ্বালাই দেওয়া হয় তখন সেগুলো জ্বলতে থাকে, এবং একটা পর্যায়ে এমনভাবে পারমাণবিক চুল্লিগুলো দেওয়া হয় যে এগুলো অটোমেটিক চলতে চলতে তার মধ্যে নিজের থেকে নিজে তাপ তৈরি করে দিয়ে এগুলো চলতে থাকবে, এবং ওটা যতক্ষণ পর্যন্ত ওইটাকে একেবারে ক্রাশ করে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এটা আর নিভে যাবে না। এইটাই হলো মানে পিলারের একটা হাকিকাত, যে মানে আগুনের ভিতরে আরেক আগুনের সোর্স, মানে এমনি আগুন জ্বলতেছে, সেই আগুনের মাঝখানে যখন লোহা বা মারাত্মক ধরনের এরকম স্টিলের বা পাথরের যে থাকে পিলার থাকে, সেই পিলারের আগুন কিন্তু আরো মারাত্মক আকার ধারণ করে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যারা কামারের দোকানে যারা গেছেন তারা হয়তো লক্ষ্য করবেন যে কয়লা দিয়ে কিন্তু আগুন জ্বালাচ্ছে মানে কামার, তার মাঝখানে লোহাগুলো দিয়ে রাখে। এই লোহাগুলো যখন লাল টক টক করতেছে, লোহাগুলো নরম, তুলতুলে হয়ে গেছে, একটু বাড়ি দিলেই বাঁকা হয়ে যায় এমন নরম করা লোহা, ওই লোহার যে গরমটা থাকে ওই ভিতরে যে কয়লার গরমের চেয়েও কিন্তু লোহার গরমটা বেশি। আল্লাহ তাআলা ওইটা বলছেন যে যে জাহান্নামের মধ্যে যে হুতামা থাকবে, সেই হুতামাটা এমন যে সেখানে যখন মানুষ যাবে দেখবে যে আশ্চর্য ব্যাপার, যে সেখানে সে পিলার হবে এন্ডলেস, লম্বা, এক্সটেন্ডেড, দীর্ঘ দীর্ঘ পিলার দিয়ে তাদেরকে শেষ করা হবে। আল্লাহ তাআলা আমাদের দুটো মানে ভয় দেখাইছেন, যে সমস্ত মানবতা আমাদের সমাজে যাদের মধ্যে এই হুমাজা, লুমাজা এবং জামা মালা ও আদাদা, এই তিন চারটা দোষ নিয়ে একটা সমাজে একজন মানুষ বসবাস করে, তাকে আল্লাহ কোনোভাবেই পছন্দ করেন না, তাকে কোনোভাবেই পছন্দ করেন না। যেমন ভাবে মুশরিকদেরকে পছন্দ করেন না, তিনি কোনো মুশরিককে তিনি পছন্দ করেন না, কাফেরদেরকে তিনি পছন্দ করেন না, মুনাফিকদেরকে তিনি পছন্দ করেন না। কিন্তু সমাজে এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা আলাদাভাবে, মুশরিকদেরকে তিনি বলেননি যে তাদেরকে এইরকম কোয়াইলিন করতেছি দুনিয়ায়, কিন্তু যারা সে মুমিন হতে পারে, ইমানদার, আবার মুসলমান নাম ধারণও করতে পারে, কিন্তু যাদের মধ্যে এই তিন চারটা দোষ এসে যায়, আল্লাহ তাআলা দেখাইছেন যে মানব নামের তারা এক একটা উচ্ছিষ্ট, মানুষের সমাজের থেকে তারা পশুর চেয়ে অধম, এবং এদেরকে আল্লাহ তাআলা এমন এক পর্যায়ে নিয়ে যাবেন যে দুনিয়াতে তাদের ওয়াইল থাকবে এবং আখেরাত পর্যন্ত এই ওয়াইল প্রলম্বিত হবে, এবং তার সাথে সাথে তাদেরকে হুতামা থাকবে, তাদের একটা জাহান্নামের একটা আলাদা জায়গা থাকবে যেখানে সে ক্রাশড হতে যাচ্ছে। এই সূরাটা আমাদের জন্য খুব ভয় নিয়ে আসে, খুবই ভয় নিয়ে আসে। এটা এত বড় ভয় যে আপনি এখন তো মোটামুটি অর্থ বুঝবেন, যখন পড়বেন দেখবেন যে আপনার চোখের পানি আমি রাখতে পারছেন না, ভয় অন্তরগুলো প্রকম্পিত হচ্ছে। আল্লাহ, আমার যে অন্তরকে আমি সেভ করার জন্য আল্লাহ তাআলা এতগুলো পর্দা দিয়েছেন, অন্তর, তার উপরে পর্দা, তার উপরে পর্দা, তারপর বুকের পাঁজর, এরকম করে দিয়ে তাকে সেভ করেছেন, আর এই আগুনগুলো যাবে ওখান পর্যন্ত পুড়িয়ে ফেলবে, তার জন্য হয়ে যেতে হয়। আমরা তো এটা বুঝেছি যে তার কিস একটা মানে মানে
ছাগল রোস্ট করার একটা সিস্টেম আছে, সেটা হলো যে অনেক নিচে গর্ত করে, গর্ত করে তারপরে ছাগল, ফুল ছাগল শুধু চামড়াটা ছাড়িয়ে ফেলে দেখে নাড়ি উড়ে বের করে দিয়ে তার গায়ে ওই মানে মশলা মাখায়, দিয়ে তারপরে তার দিয়ে ঝুলিয়ে ওই গর্তের মধ্যে দেয়, গর্তে আগুন জ্বলতে থাকে। তো যখন তুলে নিয়ে আসে, আমরা একবার তার কি সেই ফুট মানে এই ছাগল আস্ত ছাগল খেলাম, দেখলাম যে একবার ভিতরের একদম ভিতরের গোস্তগুলো নরম তুলতুল করতেছে, মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এত পরিমাণ আগুনটা ভিতরে চলে যায়। আমি তখন এই এই সুরাটা আমি সামনে নিয়ে আসলাম, সুবহান আল্লাহ, একজন মানুষকে রোস্ট করা হয়ে করা করা হবে, একেবারে রোস্টের মতন হবে, কিন্তু সে মরেনি। এ তো ছাগলটা তো মারা গেছে, কিন্তু সে মরেনি, মরবে না, আল্লাহর কাছে ছটফট করতে, আল্লাহ তুমি আমাকে মরণ দাও আর আমি বাঁচতে পারছি না। তো এখন কেউ যদি মনে করে যে আমি এই এই দুনিয়াতে অভিশাপ নিতে চাই না, আখেরাতেও আমি এইভাবে হতমার মধ্যে যেতে চাই না, আল্লাহ তখন বলছেন তোমার জন্য সুসংবাদ, তাহলে এই তুমি চারটা দোষ তুমি বাদ দাও, একটা হলো হামজের দোষ যে তুমি পিছনে পিছনে মানুষকে বলতেছো, লামজের দোষ অত সামনে সামনে তুমি মানুষকে বলতেছো, অথবা তোমার অঙ্গভঙ্গি দিয়ে মানুষকে তাচ্ছিল্য করছো, অথবা মুখ দিয়ে তুমি মানুষকে তাচ্ছিল্য করছো, আর মাল পেলেই হলো তোমার হাতের কাছে, যেখান থেকে পাও সেখান থেকে জোগাড় করতে থাকো, আর এটা এমন ভাবে তুমি এটাকে পাহারা দাও যে গুনতে থাকো গুনতে থাকো, সেখান থেকে ব্যয়ও করতে চাও না, অথবা এটা দিয়ে তুমি মানুষের কাছে গর্ব উদ্ধত হও আর মনে করো যে তোমার মালই তোমাকে মনে হয় শেষ রক্ষা দেবে। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, স্টপ করো মানুষ, স্টপ করো, শেষ করো, আর কতদিন, আর কতদিন, কুকুরের মতন তো ছুটছো, কুকুরের মতন ছুটছো, ছুটে ছুটে কোথায় যাচ্ছ, শান্তি কি হচ্ছে নাকি, দেখা যাচ্ছে না একটা না একটা ভাড়া আসতেছে, টাকা চলে যায় কিভাবে নিজেও মাঝে মাঝে বুঝি না, সুবহান আল্লাহ, এ মনে হয় যে এই বছর শেষে সুবহান আল্লাহ কত টাকা আসে আমি কি করবো, দেখা যায় যে হঠাৎ করে একটা এমন ছোটখাটো সমস্যা আসে যাতে সব টাকাটা চলে যায়। তো এরকম আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইল আসে, ওয়াইল অভিশাপ আসে, আল্লাহ তার পক্ষ থেকে অভিশাপ আসে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এই সূরা যখন আমরা পড়বো আল্লাহর কাছে আমরা দোয়া করবো কায়েম মনোবাক্যে, ও আল্লাহ তুমি আমাদেরকে এই মারাত্মক অভিশাপ থেকে, তোমার লানত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আর হোতামা থেকে তুমি পরকালে আমাদেরকে রক্ষা করো, দুনিয়ায় যেন আমি আর কখনো মানুষকে মানুষের গীবত না করি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, দুনিয়ার জীবনে যেন আমি এই অর্থ সম্পদ বৃথা অর্জন করে না চেষ্টা করি, যেটা আমার না, যেটা হালাল উপায়ে আসে না, যেটা হারাম উপায়ে জুলুম করে আসে, এই পথে যেন আমি না যাই। মাল সম্পদ তো অর্জন করতে হবে, তা নাহলে আমি বাঁচবো কি করে, কিন্তু সেটা যেন কসবের হয়, কসবুল হালাল হয়, কসবুল হালাল এ ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানে হালাল জিনিস অর্জন করা এটা হলো যেমন নামাজ কালাম যেমন ফরজ, এটাও একটা ফরজ কাজ, সেদিকে আমি অর্জন করার দিকে, ইনকামের দিকে যাই, আমি যেন জমার দিকে না যাই, মানুষের কাছ থেকে এখান থেকে পাবো ওখান থেকে পাবো জোর করে নিয়ে আসবো, যেখানে যা পাবো সেখানে একজন পড়ে গেছে সেখান থেকে নিয়ে আসবো, হ্যাঁ মাঝে দেখলাম একজন মাশাআল্লাহ ইয়ে হয়ে গেছে, বাস খাদে পড়ে গেছে, এক বেচারা যে মানুষ মরে রয়েছে কেউ কেউ হা হা করতেছে, সেখান থেকে তার টাকা পয়সা গুলো নিয়ে আসতেছে। এই করোনার এখন এই বিপদের দিনে দেখলাম বাংলাদেশে কয়েকটা দোকান পর্যন্ত মানুষ লুটপাট করতেছে, এগুলো জামা আমাদের মধ্যে, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এই ধরনের অপকর্ম থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে রাখুন, এটা যদি হয় তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে অন্য অন্য মারাত্মক গুনাহ আল্লাহ তাআলা হয়তো মাফ করে দেবেন যদি আমরা সঠিকভাবে তওবা করতে পারি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আগামীকাল আবার দেখা হবে আরেকটা খুব সুন্দর সূরা নিয়ে, যেটা ইতিহাস আছে, যেটা স্পিরিচুয়ালিটি আছে, একটা হলো ইতিহাস, একটা হলো আধ্যাত্মিকতা, সেটা হলো সূরাতুল ফিল, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একই সময় আমরা উপস্থিত হব। আর যারা যারা আসবেন সবাই আপনাদের বন্ধুদেরকে একটু খবর টবর দেবেন, যাতে করে আমরা অধিক সংখ্যক লোক এই আলোচনাগুলো শুনতে পারি, বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।